দেখো সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে গেছে, সকালে নিচে বাগানে পুরো বাড়িগুলোতে জল দিয়েছি, পাখিদের খেতে দিয়েছি, তারপরে বিড়ালটাকে খেতে দিয়েছি, তারপরে রান্না করছি, এখানে বিড়ালের অন্ধের করে ঝোল করে দিচ্ছি মটরশুঁটি আলু দিয়ে, তারপরে একদিকে ভাতও হচ্ছে, ডাল রয়েছে কিছুটা, আর করবো বাঁধাকপি, এগুলো হচ্ছে করে দিয়ে যাচ্ছে একবারে, যাতে রাতে আমি শুধু রুটি করলেই হয়ে যাবে, আর বড় ছেলে মেয়ে সব রয়েছে, সব সামনে, তারপরে একবারে দিদি করলে শুধু সারাদিন এবার নিজের কাজ আর নিজের কাজ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলা ফানি, আমি মৌসুমী। তো এসছি এটা এক্সিবিশনে এসছি, কোথায় এসছি সবই তোমাদের ঘুরে একটু দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে বেঙ্গলা মুজা মানে পুজো মাঠ, এটা আমার বাড়ির থেকে এটা কাছে হয় যেহেতু, ঠিক আছে? অল্প স্বল্প দেখিয়ে নিচ্ছি তোমাদের, হ্যাঁ, তাহলে তোমরা দেখতে থাকো, দেখো ভাল লাগবে, বিশাল এক্সিবিশন। আমার এই স্টলটা দেখাচ্ছি তোমাদের, চলো দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে আমার ব্যানার মৌসুমী স্টেশন, মৌড়ো করে আমি দেখাবো না তোমাদের, এইখানে দেখিয়ে দিচ্ছি। প্রায় সন্ধে সন্ধে নামবে, আবার বক্স চালু হলে একটু কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? এখনই ও যা করে নেবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন আবার বক্স চললে তো আবার দেখা জানা যাবে না, এটা দেখিয়ে দিচ্ছি, এইটা দেখো, এটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু সরস্বতী পুজো আসছে, এসছি প্রায় 1:30-2 এরকম বাজে, সব গোজগা ছিল এতক্ষণ ধরে, এই গুছিয়ে নিয়ে তোমাদের এইবারে প্রতিটি স্টলের কাছাকাছি আমি যাব না, দূর থেকে, যেহেতু মানে আমি এখানে বসছি তো একদম স্টলের কাছাকাছি গিয়ে আমি রেকর্ডিংটা করবো না, এটা যেন আমার কাছে কেমন লাগে, ঠিক আছে? যতটুকু পারছি তোমাদের অল্প স্বল্প করে দেখিয়ে নিই, সন্ধ্যা হয়ে যাবে আবার স্টল ছেড়ে আবার উঠতে পারবো না কাস্টমাররা চলে এলে। বুদ্ধি দে, এরা হচ্ছে আমার সৃজন হাটে আমরা বসি পরপর, এইখানেও আমরা কেন কি জানি, এখানে কিন্তু আমরা আমাদের টেবিলটা লটারি করা হয়েছে, লটারি করেছে জানো তো, লটারি করে জায়গায় আবার এখানে পরপর হয়েছে, ইনকেস ও সৃজন হাটেরই মেম্বার, ও এখানে পিঙ্কি কাকুলি ঈশিতা আসছে, ঈশিতাও আমাদের ওই কাকুলির পুরোনো মেম্বার সব, এরা দেখো এখন এরা সব স্টল সাজাচ্ছে, এইখানে কি সন্ধে না হলে কাস্টমারটা আসে না, মানে বিকেল থেকে কাস্টমারটা মানে শুরু হয়, এক্ষুনি সবাই যে যা স্টল সাজাচ্ছে, আমি অনেকটাই আগে এসেছি এই জন্য আমি স্টলটা তাড়াতাড়ি করে সাজিয়েছি, কেননা রেকর্ডিংটা করবো বলে, কেন গান বাজলে তো আর হবে না, তখন খুব মুশকিল হয়ে যায়। তো এই দেখো এখানে আমি পরপর দেখাচ্ছি এদিকে, কিন্তু আমি জুয়েলারি কাউন্টারে যাই না কেন, যেহেতু আমার জুয়েলারি আইটেম থাকে, তো মানে যেহেতু আমার জুয়েলারি থাকে বলে আমি কি বলতো জুয়েলারি মানে জুয়েলারিতে যাই না আর কি, জুয়েলারি স্টলে যাই না, মানে এটা ঠিক মানে যেহেতু আমাদের বিজনেসের এটা ঠিক একটা মানানসই লাগে না যে একদম সামনে থেকে যে আমি ক্যামেরাটা করবো না, এখানে অনেকেই অনেক কিছুই ভাবতে পারে, তো আমি যাই হোক মানে ব্যবসা করি আমার দিকটা থেকে আমি ঠিক এগুলো সব মেনটেন করি, আমিও যাই না ক্যামেরা নিয়ে। তো এটা দেখিয়ে দিচ্ছি, এটা যেহেতু আমি একে চিনি বলে একে দূর থেকে তবু দেখাচ্ছি, সামনে নিয়ে ক্যামেরাটা আমি করবো না, রেকর্ডিংটা আমি সামনে থেকে একদমই করবো না, দূর থেকে দেখো আচ্ছা করবো, কিন্তু যাবো কি দেখো সেই গোটা মাঠ জুড়েই কিন্তু এক্সিবিশনটা হয়েছে, একদম স্টল ছেড়ে তো যাওয়া যায় না, যে আসছে না যে তাও নয়, কাস্টমার আসা যাওয়াও করছে। বললাম না গান চললে একদম ওইখানকার পুরো মিউট করে দিতে হলো, আমাদের যে কথোপকথন যাও দিচ্ছিলাম একটু একটু করে, এখন তো পুরোটাই মিউট করে দিতে হলো, আর এইরকম মিউট করে একদম ভালো লাগে না দিতে, কেন ওইখানকার একটা অরিজিনাল ভয়েসের একটা আলাদাই ভালো লাগে আর কি জিনিসটা, আমার কাছে তো ভালো লাগে।
তুমি লালটা সত্যি তোকে ভালো লাগে লালটা না হ্যাঁ গ্যাস দেখো বেশ ভালো রাত হয়েছে কিন্তু ফটা বেজে গেছে আমার ফটোওয়ালাকে খবর দিলাম যে তুই আধা ঘন্টার পর চলে আয় হ্যাঁ কেন ওকে বললাম যে তুই আধা ঘন্টা কেন গোছ গাছ তো করতে হবে আধা ঘন্টা কেন ওকে বললাম 40 মিনিট পরেই আয় আজকে আমি বেশ ওখানে হাসলাম মানে বিজি আসলে বলেন তবে ওইখানে দুঃখ আছে মনে হয় কপালে দুঃখই আছে অবশ্য মনে হয় জানি না একটু হিসাবটা করে নি লেখালেখিগুলো নাহলে না পরে এত গন্ডগোল হয় বসেছি ওই জন্য একটু হিসাবটা করে নি জায়গাটা খুব সুন্দর জানো তো এখানে একটু হিসাবটা লেখালেখিগুলো সেরে নিচ্ছি ঠিক আছে এবারে ঘরের দিকে যাচ্ছি আজকে রাত্রে 10:30টার সময় আমার ছেলে ব্যাঙ্গালোর থেকে ফিরছে কেননা ও এক্সাম দিয়ে আসছে আবার আগামীকাল পরে একটা অ্যাওয়ার্ড ফাংশন সেটা অ্যাটেন্ড করে আবার আমি এখানে আসবো আমার তো আমাকে সবাই বলে তোমার ছেলেকে দেখাবে ইউটিউবে বলে আমি তো আমার ছেলেকে নেই কি দেখাও তাই দেখো আমার ছেলে দাঁড়া আমার অনেকে বলে বন্ধুরা বলিনি আমার অনেক বন্ধুরা বলে কুকুরটাকে একটা দিয়ে আমি দেখাই তো বলে যে তোমার ছেলে ছেলের কথা বলো ছেলেকে দেখাবে ছেলে আমার এটা থার্ড ইয়ার কমপ্লিট করে এলো ছেলে আমার পড়ছে MLT মানে মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে ব্যাঙ্গালোরে পড়ছে থার্ড ইয়ার এটা এক্সাম দিয়ে এলো মানে টুয়েলভ দিয়ে ও ওইখানে ব্যাঙ্গালোরে অ্যাডমিশন হয়েছে তো 3 বছর এটা ফাইনাল ইয়ার দিয়ে 1 বছর পর এই বাড়ি ঢুকলো রাতে তো কেউ ছেলে মেয়েকে স্টলে এখানে বসিয়ে দিয়ে বরের সাথে আমি ওই যেটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের দিয়েছি এখানে দেখো এগুলো আমি গুছিয়ে এসেছি রান্না বান্না করে ওদের নিয়ে এসে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি তারপরে এদের 2 ভাই বোনকে বেশ একটু বুঝিয়ে টুঝিয়ে এখানে বসিয়ে দিয়ে বর আর আমি ওই অ্যাওয়ার্ড ফাংশনটাই গেছি ওইখানে আবার অ্যাটেন্ড করে আবার এইখানে চলে এসেছি সকাল থেকে ভালোই দৌড়ঝাঁপ 3 দিন ধরে এই চলছে আমার এই সব এইখানে দেখো 2টো বড় বড় ঝুমকো আমি দেখিয়ে নিয়েছিল ওইগুলো সোল্ড আউট হয়ে গেছে বিশাল বড় বড় ঝুমকো ছিল এইখানে এইখানে 2টো আমি প্রথম দিকে কাঠের মালা দেখিয়েছিলাম 2টো ছিল মানে কাঠের বেশ সুন্দর বড় বড় বেশ ফ্লাওয়ার টাইপের এই জায়গাটাই ছিল ওই 2টো একদিন মাত্র সোল্ড আউট হলো এখানে যাই হোক দেখো এগুলো আবার গুছিয়ে বাগিয়ে ভরা প্রচুর খাটনি আমাদের প্রচুর খাটতে হয় গো যাই হোক করতে করতে আমার নিজেরও কিছুটা অভ্যাস হয়ে গেছে যে আসলে কি জানো তো বন্ধুরা ইচ্ছে থাকলেই উপায় হয় তোমার যদি ইচ্ছে থাকে তুমি অনেক কিছুর মাঝের মানে নিজের ইচ্ছেটাকে তুমি ইচ্ছের জন্য ঠিক টাইম বার করে নিতে পারবে ঠিক থাকবে কিন্তু মেন হচ্ছে তোমার ইচ্ছে তো যাই হোক আমি যে কাজে নামি না আমার মনের ইচ্ছেটা খুব বেশি মানে আমি ভাবি যে সেই কাজটাতে আমি করবো তো এই কাজটা আমার আজকের নয় মিঠি যখন নার্সারিতে পড়তো তখন থেকে আমি পার্লারের কাজটা করতাম তো পার্লারের কাজটা লকডাউনের পর থেকে কী হতো বলো তো অত কাছাকাছি ঠিক মানে আসাটা ঠিক কেমন যেন লাগছে ওটা আস্তে আস্তে আমি একটু বন্ধই করে দিলাম বন্ধ করে দিলাম মানে পুরনো বন্ধুরা আসে সেই কটাই করি মানে কজনকে করি আর জুয়েলারিটা কী হচ্ছে তখন থেকে বানানোর আগে তো ভালো ডিমান্ড ছিল এখন তো সবাই ঘরে ঘরে বানাচ্ছে তো যাই হোক এক্সিবিশনও বেশি বেড়ে গেছে আগে এতটা কিন্তু 10 বছর আগেও এতটা এক্সিবিশন ছিল না তো এই জন্য এই কাজের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি আগে ছেলে নিয়ে এত ছোটো ছিল তখন থেকেই করে নিয়েছি তখন যেমন বাইরে বেরোতে পারতাম না মানে ওদের যেহেতু টিউশন দিয়ে আসা নিয়ে আসা সব করে ঘরের মধ্যে করতাম এখন একটু একটু বেরিয়ে একটু একটু কেন ভালোই এক্সিবিশনগুলো অ্যাটেন্ড করতে পারি কিন্তু ছেলে ধরো টুয়েলভ দিয়ে ব্যাঙ্গালোরে চলে গেছে এটা তো থার্ড ইয়ারও হয়ে গেল টিউশন দিয়ে আসা নিয়ে আসা করে আমি ঠিক আমার কাজ মানে আমি ম্যানেজ করে নিয়ে উঠতে পারি তো বন্ধুরা অনেকটাই গল্প করে ফেললাম তোমাদের সাথে এখানে আজকে রাখবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট